আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকে সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। নেতা কর্মীদের কাছে তিনি জীবিত নিখোঁজ, ইলিয়াসের সন্ধান জানে কি বিএনপি? আজকের আয়োজনে আরো যা থাকছে, এই সরকারকে বিদায়ের কোনো বিকল্প নেই, ডক্টর মোশাররফ। সবশেষ থাকছে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র এবং চাপমুক্ত শেখ হাসিনা। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এইবার বিস্তারিত। বহুল আলোচিত বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী 11 বছর ধরে নিখোঁজ থাকলেও রাখা হয়েছে সিলেট জেলা বিএনপির কমিটিতে। এবারও কমিটিতে প্রথম সদস্য রাখা হয়েছে তাকে। তিনি 2012 সালে নিখোঁজের সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। পরে সংগঠনের 2 ইউনিট থেকে নাম বাদ দেওয়া সিলেট 2 আসনের সাবেক এই সংসদ সদস্যকে ফের কমিটির প্রথম সদস্য করে রাজনৈতিক মহলে নানা আলোচনা জন্ম দিয়েছে। গত রোববার রাতে জেলা বিএনপি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 151 সদস্যের এই কমিটিতে ইলিয়াস আলী ছাড়াও তার স্ত্রী তাহসিনা রশিদার আলমগীর এবং ছেলে আবরার ইলিয়াসকে 11 নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে। তাহসিনা রশিদার বিএনপি চেয়ারপারসন উপদেষ্টার দায়িত্ব রয়েছেন। বিশ্লেষকরা বলছেন, বিএনপির মতো বড় রাজনৈতিক দলের নেতা কর্মীর অসংখ্য, সারাটা জীবন রাজনীতির পেছনে দৌড়েও কমিটিতে ঠাঁই পাচ্ছেন না। যেখানে দলের সক্রিয় নেতারা পদ পদবি পাচ্ছেন না, সেখানে 1 দশকেরও বেশি সময় ধরে নিখোঁজ নেতাকে ফের কমিটিতে সদস্য করার পেছনে কোনো না কোনো রহস্য রয়েছে। তবে দলের দায়িত্বশীলদের দাবি, এটা নিখোঁজ ইলিয়াস আলীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা। কমিটিতে রাখলেও ইলিয়াস আলী এখন কোথায় কি তার পরিণতি, যদিও এই ব্যাপারে এখনও অন্ধকারই আছেন দলের নেতারা। তবে তাদের দৃঢ় বিশ্বাস ইলিয়াস বেঁচে আছেন, গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে হয়তো সন্ধান মিলবে এই নিখোঁজ নেতার। বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার শাহাদাত হোসেন জীবন যুগান্তরকে বলেন, দলের এত বড় এক নেতা চোখের সামনে নেই বলে তাকে কি কমিটি থেকে বাদ দেওয়া যায়? তার প্রতি শ্রদ্ধা বিশ্বাস আস্থা আছে বলে আমরা কমিটিতে তাকে রেখেছি। তবে এখন তিনি কোথায় কি অবস্থায় আছেন তা আমরা জানি না। সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল করিম চৌধুরী বলেন, ইলিয়াস আলীর কোনো সন্ধান না পেলেও তিনি জীবিত আছেন, এটা আমাদের সবার দৃঢ় বিশ্বাস। প্রতিবছর তার সন্ধান চেয়ে স্মারকটি পিতি গুম দিবস পালন করি, কারণ তার পরিণতি সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনী বা সরকার এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। 2012 সালের 17 এপ্রিল ঢাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন ইলিয়াস আলী। ইলিয়াসের সঙ্গে তার গাড়ি চালক আনসার আলীও নিখোঁজ হন। সেদিন মধ্যরাতে ঢাকার বনানীতে সড়কের পাশ থেকে তার গাড়ি উদ্ধার করা হয়। ইলিয়াস আলী নিখোঁজের পর তার সন্ধানের দাবিতে আন্দোলন নামে বিএনপি। সিলেটের এই দাবিতে হরতাল চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ, প্রাণ হারান দলটির একাধিক কর্মী। এছাড়া ইলিয়াস আলীর সন্ধান চেয়ে বনানী থানায় মামলা করেন তার স্ত্রী তাহসিনা রশিদের লুনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে স্বামীর সন্ধানে সহযোগিতা কামনা করেন তিনি। চলে যাচ্ছে পরের সংবাদে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশ বাঁচাতে এই গণবিরোধী সরকারের বিদায়ের কোনো বিকল্প নেই। তিনি বলেন, বর্তমান সরকারের নজিরবিহীন দুর্নীতি বিদেশে টাকা পাচার ও লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। তারা কখনো জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে না। আওয়ামী লীগ ফন্দি বিক্রি করে আবারও ক্ষমতায় থাকতে চায়। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের শ্রমিক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত এ কে এম ফজলুল হক মোল্লার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকাস্থ হোমনা জাতীয়তাবাদী ফ্রমের এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। প্রধান অতিথি বক্তৃতায় ডক্টর মোশাররফ হোসেন বিএনপিকে বাইরে রেখে আবারও ভোট ডাকাতের নির্বাচন করার জন্য সরকার নানা ষড়যন্ত্র ছলছাতুরি করছে, কিন্তু আগামী নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকার ও নতুন ইসির অধীনে। বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে, তবে এই সরকারের অধীনে নয়, কারণ এই সরকার নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। চলে যাচ্ছি পরের সংবাদে। দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। গত 13 মার্চ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে একটি মহল অস্থিতিশীল করাই পায়তারা করছে। তবে তিনি বলেছেন, এমন কোনো চাপ নেই যা শেখ হাসিনাকে দিতে পারে। নির্ভার এবং আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী, তার এই আত্মবিশ্বাসী মনোভাবই জাতিকে স্বস্তি দেয়, সাহস দেয়। আওয়ামী লীগ সর্বযুগে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। ঐতিহাসিকভাবে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী আওয়ামী লীগ গঠন করল। আমরা এখন যে আওয়ামী লীগ দেখি, সে আওয়ামী লীগের সত্যিকারে প্রাণভোমরা হচ্ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এমনকি ডাকসাইটে আওয়ামী লীগের নেতারাও তাকে 6 দফা দেওয়ার পর ছেড়ে চলে গিয়েছিলেন। তারপরও তিনি আওয়ামী লীগকে সংগঠিত করেছিলেন এবং সেই সুসংগঠিত আওয়ামী লীগ দ্বারাই তিনি দেশকে স্বাধীন করেছেন। কোনো চাপের কাছে জাতির পিতার নতি স্বীকার করেননি। শেখ হাসিনা সেরকম ভয়হীন একজন দার্শনিক রাষ্ট্রনায়ক, একজন বিশ্বনেতা। অনেক চড়াই উত্তরাই পেরিয়ে তিনি আজকের জায়গায় এসেছেন। প্রতিকূলতাকে জয় করে তিনি সাফল্যের শিখরে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।